পিরিয়ডের সময় যেসব খাবার সুস্বাস্থ্য বজায় রাখে পিরিয়ড বা মাসিকের সময়টা প্রতিটি নারীর জন্য বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং প্রায় প্রতিটা নারীকে এই সময়টিতে শারীরিক ও মানসিক কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় পেট ব্যথা মানসিক অস্থিরতা পেট ফাঁপা মানসিক পরিবর্তন ইত্যাদি খুব সাধারণ সমস্যা এই সমস্যাগুলোর সমাধান পাওয়া সম্ভব সঠিক খাবার বেছে নেওয়ার মাধ্যমে এই সময় কিছু খাবার আছে যা খাওয়া উচিত আবার কিছু খাবার আছে যা খাওয়া উচিত নয় মেয়েদের মাসিক পিরিয়ডের সময় যেসব খাবার সুস্বাস্থ্য বজায় রাখে কিছু খাবারের নাম নিয়ে আজকের এই ফিচারটি ক্যালসিয়াম যুক্ত খাবার এক গ্লাস গরম দুধ মাসিকের সময় আপনাকে আরাম দেবে ইন্টারনাল মেডিসিন অনুযায়ী ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পি এস এর লক্ষণ হ্রাস করে এমন কি এই খাবারগুলো পেশি ব্যথা পেট ব্যথা দূর করে দেয় দুধ দুধ জাতীয় খাবার ডিম এই সময় খাওয়া উচিত প্রোটিন জাতীয় খাবার ডাল ডিম মাছ মাংস শাকসবজি এই সময়ের খাদ্য তালিকায় রাখুন প্রোটিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগ্রহ কমিয়ে দেয় কলা পটাশিয়াম ভিটামিন বি সিক্স আরও পুষ্টিগুণ সম্পূর্ণ অন্যতম একটি ফল হল কলা এ সময় অনেক নারীরা ডায়রিয়া সমস্যার সম্মুখীন হয়ে থাকে এ সময় প্রতিদিনকার খাদ্য তালিকায় একটি কলা রাখুন এটি দেহের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এর সাথে ডায়রিয়া রোধ করবে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম যুক্ত খাবার পেশি টান পেট ব্যথা কমাতে সাহায্য করে মিষ্টি কুমড়োর বিচি কলা মিষ্টি আলু বিনস অ্যাভোকাডো ম্যাগনেশিয়াম পটাশিয়ামের অন্যতম উৎস ভিটামিন বি সিক্স পেট ফাঁপা এবং মুড পরিবর্তন রোধ করে ব্রোকলি টমেটো লেবু কমলা কর্ন ইত্যাদি ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার স্যামন টুনা কাজু বাদাম যে কোনো সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে এক গবেষণায় দেখা গেছে যেসব নারীরা প্রতিদিন ছয় গ্রাম ফিশ অয়েল বা মাছের তেল গ্রহণ করেন তাদের পি এম এস সংক্রান্ত সমস্যা অনেক কম হয়ে থাকে পানি এ সময় প্রচুর পরিমাণে পানি পান করা উচিত পানি শরীরের হাইড্রেট রাখে যা পেশির টান পেশি ব্যথা পেট ব্যথা হ্রাস করতে সাহায্য করে এ সময় লবণ এবং লবণাক্ত খাবার কম খাওয়া উচিত এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ